আপনাদের ইয়েটা খুঁজতেছি আর কি। আচ্ছা, সবাই কি যারা যারা রেকর্ডিং অপশন চাইছেন তারা কি পাইছেন তো? না, হেমন্ত জি ভাইরে আমি পেয়েছি, দিলাম, আমি হেমন্ত পেয়েছি। ভাইরে দিলাম আলাদা কইরা, আর হচ্ছে ঠিক আছে শৈবাল ভাই, তানু ভাই, ওকে। আচ্ছা, একটা জিনিস সেটা ওই, ফয়জুর ভাই হ্যাঁ মুর্শিদ বলছিলাম, সালাম আলাইকুম। আমি বলতো। গত ক্লাসেরটা আসলে নামাতে পারিনি, শোয়িং দ্যাট ডিনাই হচ্ছে বারবার। আপনার কাছে কি গত ক্লাসেরটা আছে? আমি তো ভিডিও রেকর্ডিং তো আমি করি না ভাইয়া, এটা তাহলে অন্যদের কাছ থেকে দেখতে হবে, আচ্ছা বাকি সরি, যারা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না, ইটস ওকে। কারণ আচ্ছা, আপনাদের গ্রুপের মধ্যে আপনারা অনেকে ভিডিও রেকর্ডিং করতেছেন, কিন্তু শেয়ার টেয়ার দেওয়ার ব্যাপারে গাফিলতি দেখতেছি, এটা তো ঠিক হইতেছে না। শেয়ার করেছিল, কিন্তু ওটা অ্যাক্সেসটা ফয়েজ ভাই, আসলে ইউজ আমি আমি শেয়ার করে দুইজন অ্যাক্সেলেন্ট করে, আমার ওই যে গুগল ড্রাইভের স্পেস বেশি নাই, আমি দিয়ে আবার কেটে দিয়ে ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার তো জায়গা হ্যাঁ থাকে না, তো যখন এখন দিব তখন তো একটু কষ্ট করে নিতে হবে, তাই না? আমি 2-3 দিন রাখছিলাম, তো আমার পক্ষে তো হ্যাঁ 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 আসলে ঠিক জায়গা আছে, নাই, তো এই জন্য রাখতে পারি না, সরি। না না যার ইটস ওকে, জায়গা দিয়ে সে রাখতে পারে, এটা হইছে না, এটা ঠিক আছে। এটা আসলে এই কারণে আসলে আমরা রেকর্ডিং গুলো করতে পারি না, কারণ রেকর্ডিং এর আর আমরা তো, আমি তো দেখতেই পাচ্ছি শুক্রবারে ক্লাস নেই, শনিবারে ক্লাস নেই, আমি যদি রেকর্ড করে রাখি আমার তো আসলে মেনটেন করা ইটস ভেরি টাফ। জি হ্যাঁ, জি বাকি যারা আপনারা রেকর্ড করছেন এবং যারা রেকর্ড নামাচ্ছেন, এখানে তো এই যে টিমের কোলাবোরেশন তৈরি করতে হবে, পিএমপি কোর্স করতেছি আমরা, ইন্ট আন্ডারস্ট্যান্ড, একটা রুল সেট করে দেন। হ্যাঁ, আর যিনি আপ করবেন ওনাকে তো আসলে ডাউনলোডিং অপশনটা দিতে হবে। এই যে মোর্শেদ ভাই, যে প্রবলেমটা হচ্ছে, যিনি আসলে আপ করছেন উনি ডাউনলোডের অপশনটা ডিসেবল করে রাখছেন, তো যেটা হবে এখন মোর্শেদ ভাই যখন ডাউনলোড করতে চাইবে তার কাছে একটা গুগলে মেইল যাবে, তারপরে অ্যালাউ করবে, সো এখানে একটা হ্যাসেল আছে আর কি। তো আপনি যদি আপলোড করেন, আপনাকে আসলে এই ফাইলে গিয়ে ফাইলটা ক্লিক করে সবাইকে আপনার অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। হি ক্যান ডাউনলোড, হি ক্যান এডিট, এখানে একটা রিস্ক আছে, ডাউনলোড করে ডিলিটও করতে পারে আর কি। আমার কিছু কন্টেন্ট আমি আপ করে রাখছিলাম, মানুষকে শেয়ার দিছিলাম, তো মানুষ দেখি পরে মনের সুখে ডিলিট করে ফেলাইছে, তো এই জন্য আমি আর এক্সেস গুলো দেওয়া বন্ধ করে দিছি, কারণ পিপুল ডোন্ট নো হাউ টু ইউজ দা সোশ্যাল নেটওয়ার্ক, তো এটা শিখতে হবে। তো তো আপনাকে উনি যখন নামাবেন তখন আপনাকে তাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড মানে অ্যাডমিন অ্যাক্সেস আর কি। ওখানে দেখবেন তিনটা অপশন আছে, ওইখানে অপশনের মধ্যে আবার এটাও থাকে যে হি ক্যান ডিলিট, হি ক্যান ডাউনলোড, হি ক্যান মানে এডিট, এসব অপশন গুলো থাকে আর কি। তো যিনি আপ করবেন উনি সার্টেন একটা পিরিয়ড সময় বলে দিবেন যে আমি এটা, আপনি যখন আপ করে দিচ্ছেন আপনি আপ করে নিচ্ছেন নোটটা দিয়ে দেন যে আমি এটা আগামী 24 ঘন্টা পরে মুছে ফেলবো, এর মধ্যে নামায় নেন, এরপরে আপনি এখান থেকে সরায় ফেলবেন। এখন যদি কেউ 24 ঘন্টার মধ্যে নিতে না পারে তাহলে এটা তার গাফিলতি অথবা ব্যর্থতা, তাকে তো এটা যেহেতু সে একটা সাপোর্ট নিচ্ছে। আমরা এখন যে জিনিসগুলো আলোচনা করতেছি এটা টিম চার্টার, পিএমপি সাথে রিলেটেড, তো টিম চার্টারের মধ্যে জিনিসগুলো মেনশন করতে হয় আর কি, এবং ভার্চুয়াল টিমে এভাবেই কাজটা আগায়। আর আমি এখন আপনাদের সঙ্গে যে অ্যাটিটিউডটা শো করতেছি এটাকে বলে সার্ভেন্ট লিডারশিপ অ্যাপ্রোচ, আমি আপনাদেরকে বলতেছি, আর আপনারা যখন কাজ করবেন সেলফ অর্গানাইজিং টিম কাজ করবেন। সো প্যাটার্নটা এরকমই চলে আসতেছে যে আমরা একটা গ্রাউন্ড রুল সেট করলাম যে আমি যখন ভিডিও রেকর্ড করব, আমি ভিডিও রেকর্ড আপ করার পরে আমি এটা আপ করে দিব এবং আমি তাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিব সবাইকে। হ্যাঁ, এই হচ্ছে যিনি রেকর্ড করছেন তার দায়িত্ব, এবং উনি ওটা নিচে মেনশন করে ফেলবেন যে আমি এটা 24 ঘন্টা পর্যন্ত আপ করে রাখতেছি, এর মধ্যে যার দরকার নামায় নেন। এখন বাকি যারা আছে ওনাদের মাথায় থাকতে হবে যে এটা হেমন্ত ভাই আপ করবে এবং উনি এটা একটা সময় সরায় ফেলবে, তো আপনাকে ওই 24 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলতে হবে। 24 ঘন্টা পরে যদি আপনি আবার বলেন যে ভাইয়া আমি তো এটা ডাউনলোড আপলোড করতে পারিনি, আমার তো বিশাল ব্যস্ততা ছিল, আমি তো এই করছি সেই করছি, তো এইসব আবজব কথা বলে লাভ নাই, বিকজ ইউ আর টেকিং এ সাপোর্ট ফ্রম সামওয়ান, তাকে তো গুরুত্ব দিতে হবে, আপনাকে এই সময় নামায় নিতে হবে, এবং 24 ঘন্টা পরে উনি অটোমেটিক এখান থেকে সরায় ফেলবে। ব্যাস, এই হচ্ছে আমাদের টিম চার্টার, গ্রাউন্ড রুলস এবং সার্ভেন্ট লিডারশিপ অ্যাপ্রোচ এবং সেলফ অর্গানাইজিং টিম। ক্লিয়ার ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা? তো যিনি আপ করবেন উনি পাসওয়ার্ড মানে ওইভাবে দিবেন যাতে উনি নামাইতে পারে, এবং প্লিজ গিভ দ্য নোটস, 24 ঘন্টা পরে আমি সরাই ফেলবো ভাই, 24 ঘন্টা পরে যদি সান তাহলে ফসে দিতে হবে আমাদের। ওকে, এইভাবে দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যান, এবং এই সেশনটাই সবচেয়ে লম্বা সেশন, মানে সবচেয়ে বড় আর কি, এবং সাধারণত আমি ক্লাসরুম সেশনে এটা একদিনে শেষ করতে পারি না, আমার 1.5 দিন লাগে, তো আপনাদেরও এরকম সময় লাগবে। আমি যে প্রজেক্টটা করব, আমরা লেসন 1-এ যেটা করছি বিজনেস অ্যাকম্যান আলোচনা করছি, আমাদের সপি প্রজেক্ট ছিল টার্গেটে, তো আমরা এখানে সপি প্রজেক্টের পাশাপাশি মেট্রো রেল, পদ্মা ব্রিজ, অনেক ধরনের প্রজেক্ট স্ক্যাটার নিয়ে আসতেছিলাম এবং আপনাদের কাছ থেকেও ফিডব্যাক নিচ্ছিলাম,
শৈবাল ভাইও ফিডব্যাক দিয়েছেন বিএসআরএম প্রজেক্টের ক্ষেত্রে। তো বিজনেস এক মেনে মূল কথাটা ছিল, আমি যে প্রজেক্টটা করব এই প্রজেক্টটার সঙ্গে কি ভ্যালু অ্যাড হবে অর্গানাইজেশনে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডিসকাশন। সেকেন্ড ডিসকাশনটা আমরা করছি লেসন টু তে, যেটা স্টার্টিং। স্টার্টিং এর মধ্যে যেহেতু প্রজেক্টের মধ্যে স্টেক হোল্ডাররা ইনভলভ আছে, তো স্টেক হোল্ডারদের ম্যাপিংটা আমরা শিখছি। হ্যাঁ, যে মেটেরিয়াল ক্ষেত্রে এখানে কারা কারা স্টেক হোল্ডার্স এবং তারা কোন ডোমেইনে থাকছে, তাদের সঙ্গে আমি কিভাবে কমিউনিকেট করব, আমার টিমটা আমি কিভাবে ফর্ম করব, হ্যাঁ টিমের মধ্যে কি কি ধরনের লোকজন কাজ করবে, এরপরে টিমের মধ্যে আমি কোলাবোরেশনটা কিভাবে করব। কোলাবোরেশন মানে হচ্ছে যে আমি যে টিম কাজটা করব, এই কাজটা কিভাবে করলে সবাই খুশি হয়, সবাই খুশি করা যায়, তো সেক্ষেত্রে আমরা টিম চার্টার এবং প্রজেক্ট চার্টার এই দুইটা আলোচনা করছি। তার মানে স্টার্টিং দা প্রজেক্টের মধ্যে মূলত হচ্ছে প্রজেক্টের একটা কনসেন্সাস ডেভেলপ করা, প্রি প্রজেক্ট স্টেজের কাজই এটা, যে আমি মেটেরিয়াল করব অথবা সপি প্রজেক্ট করব। অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা কোন কোন গাইডলাইন গুলো ফলো করে আগাবো। কনস্ট্রেন ফিক্স করছিলাম চার্টারের মধ্যে, এত টাকার মধ্যে শেষ করব, এত সময়ের মধ্যে শেষ করব। টিম চার্টারের মধ্যে টিমের গ্রাউন্ড রুল গুলো ফিক্স করছিলাম, স্টেকহোল্ডারকে ম্যাপ করছিলাম এবং কমিউনিকেশনটা কিভাবে হবে, তাদের সাথে রিপোর্টটা কিভাবে হবে। তো মূলত এই কাজগুলো প্রি প্রজেক্ট স্টেজে স্টার্টিং এ ডিসকাস করা হয়েছে। এখন আমরা যে আজকে যে আলোচনাটা করব, আমরা প্ল্যান করব, হ্যাঁ আমরা মেটেরিয়াল করব, এখন কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়। তো যারা স্টেকহোল্ডার আছে, স্টেকহোল্ডারদের কাছ থেকে আমার রিকোয়ারমেন্টটা কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পরে সেই রিকোয়ারমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমাকে স্কোপ স্কেজিউল, স্কোপ রিকোয়ারমেন্ট কালেকশন এন্ড স্কোপ ফাইনালাইজেশন কি করব না করব, এরপরে তার উপর ভিত্তি করে আমাকে সময় ঠিক করতে হবে, কোন কোন রিসোর্সকে আমি ব্যবহার করব। এখানে টিম রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স সবকিছু এখানে আমরা আসবে, প্রক্রিউমেন্টও এখানে ঢুকাই ফেলছে। আমরা পিএম বক্স 6 এ প্রক্রিউমেন্ট চ্যাপ্টারটা আলাদা ছিল, কিন্তু এখন যেটা হয়েছে যে সে পিএম বকের রিসোর্স সরি ইসিওতে সে রিসোর্সের সঙ্গে প্রক্রিউমেন্টটা ইনকর্পোরেট করে ফেলছে। সো প্রক্রিউমেন্ট ইজ পার্ট অফ রিসোর্স অলসো নাও। এনিওয়ে দেন বাজেট, কত টাকায় আমি কাজটা করব, কাজটা কিভাবে আমি বাজেটিংটা করব। দেন আমরা রিস্ক, প্রজেক্টের মধ্যে কি কি আনসার্টেনিটি আছে, এই জায়গাটা আমরা কন্টিনজেন্সি রিজার্ভ নিয়ে ডিটেইল কথা বলবো, হাউ টু ডেভেলপ কন্টিনজেন্সি রিজার্ভ এন্ড আদার্স। আর কোয়ালিটিতে আমরা কোয়ালিটি প্ল্যানটা কিভাবে করতে হয়, সাধারণত কস্ট অফ কোয়ালিটি, তার সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করছি, ফাইভ লেভেল অফ কোয়ালিটি, এগুলা ইম্প্রোভাইজিং বলতে পারে না, ইম্প্রোভাইজিং। রবীন্দ্রনাথ একভাবে গান গাইছে, আরেকজন ঢুকা এটা ইম্প্রোভাইজ করছে, আমার সোনার বাংলা টান দিছে অন্যভাবে, এটাতে আবার হাউ ঘাউ শুরু হয়ে গেল। তো সেরকম আমার কিছু ইম্প্রোভাইজেশন আছে এখানে, ইম্প্রোভাইজেশন ইন সেন্স এটার সাথে পিএমবক্স 6 এর কিছু স্লাইড আমি এখানে রাখছি। যাই হোক, আর সবগুলো প্ল্যানকে একটা কম্পাইল করতে হবে, একসাথে করতে হবে, দ্যাটস কল ইন্টিগ্রেশন। তো প্ল্যান করব, প্ল্যানিং এর মধ্যে যে এখানে আর্টিফ্যাক্টস গুলো আলোচনা করা হয়েছে, কি কি আর্টিফ্যাক্টস ব্যবহার হবে, দেন দিস এটা হিউজ, এটা অনেক লম্বা একটা সেশন এবং হার্ড বলতে পারেন, ইটস আ হার্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। পিএমপি এরও একটা বড় পোর্শন এখানে কাভার হবে। আর এই লেসন 3 এর পরে লেসন 4, 5, 6 যেগুলো আছে এগুলো মূলত রিপিট হওয়া শুরু হবে আর কি। আমরা যে কন্টেন্ট গুলো আলোচনা করব এগুলারই ফলো আপ গুলো চলতে থাকবে সামনের দিকে। তো সামনের দিকে সেশন গুলা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি ওয়ার্ক প্ল্যান।